নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা সঞ্চিতা সেশনস রেসিপি আপনাদের সবাইকে স্বাগত সকাল হতে না হতেই মনে হয় এই ছোটোটা স্কুলের জন্য কি টিফিন দেব চলুন আজকে একটা হেলদি রেসিপি আপনার সাথে টিফিন বক্স রেসিপি শেয়ার করছি ভীষণ হেলদি আর আপনার ছোটোটার জন্য খুব ভালো লাগবে দেখুন এখানে আমি হোমমেড পনির নিয়েছি আপনি কেনা পনিরও নিতে পারেন এখানে পরোটা তৈরি করেছিলাম এখানে সেই তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ তেল এখানে আপনি ঘি ব্যবহার করতে পারেন বা বাটারও ব্যবহার করতে পারেন বা তেল ঘি মিশিয়ে ব্যবহার করতে পারেন দু চামচ তেলের মধ্যে এই গোটা পনিরটাকে ঠিক এই রকমভাবে আস্তে করে সাবধানে দিয়ে দিলাম যাতে না তেলটা ছিটকায় এবার এটা হতে থাকবে আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদ অনুযায়ী নুন এবং এখানে জিরের গুঁড়ো আপনি যদি মনে করেন এই নুন আর জিরের গুঁড়োর সাথে কিছুটা গোলমরিচের গুঁড়োও কিন্তু দিতে পারেন আপনার স্বাদ অনুযায়ী আপনার ছোটটা যতটা পরিমাণ নুন এখানে পছন্দ করে সেই পরিমাণ কিন্তু দিন তাই বলে বিস্বাদ কিন্তু করবেন না আর এখানে স্বাদ অনুযায়ী এখানে কিউমিন পাউডারটা কিন্তু খুব সুন্দর মানে জিরের গুঁড়োটা একদম সুন্দর একটা ফ্লেভার কিন্তু অ্যাড করে দেবে দেখতেই পাচ্ছেন জিরের গুঁড়োটার মধ্যে কিছুটা জিরে এই রকমভাবে দেখা যাচ্ছে আর এই যে তলায় মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে তার জন্যও কিন্তু এটার ফ্লেভারটা আরো বেশি এনহ্যান্স করে আসবে এখানে হোমমেড পনির দিয়ে খুব সুন্দর ইজি একটা ব্রেকফাস্ট রেসিপি অনায়াসেই আপনি তৈরি করতে পারেন পনির কাঠি রোল নিশ্চয়ই আপনি শুনেছেন বা খেয়েওছেন তো খানিকটা আমরা সেই রকমভাবেই এটাকে তৈরি করার চেষ্টা করছি যেটা আপনার ছোটোটা খুব সুন্দর ইজিলি স্কুলের টিফিন বক্স খুলেই খেয়ে নিতে পারবে এই ওপরের তো একটুখানি নুন আমরা অ্যাড করে দিলাম এবং যদি মনে করেন এখানে ওই যে বললাম একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিন আমি আর একটু পরিমাণ এখানে জিরের গুঁড়োও অ্যাড করে দিলাম এবার এটা হতে থাকছে ঠিক সেই সময় আমি এই খুন্তির সাহায্যেই এখানে এটাকে লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি লম্বা টুকরো করে এই উল্টো দিকটাকেও সাইডের দিকটাকেও আরেকটুখানি আমি ভেজে নিচ্ছি হোমমেড পনির খুব সফট হয় তাই আমি এখানে খুব মোটা মোটা করে একটু স্লাইস করবার চেষ্টা করছি এটা কিন্তু খুব ইজি একটা প্রিপারেশান যেটা আপনি আপনার সমস্ত সকালের ব্যস্ততার মধ্যেও তৈরি করতে পারবেন আর সাধারণত সমস্ত বাচ্চারাই পনির খেতে কিন্তু খুব ভালোবাসে দুধ দেখলে নানান বললেও পনির খেতে ভীষণ ভালোবাসে তো এটা কিন্তু তার জন্য আদর্শ একটা টিফিন বলতে পারেন এবার এই দিকগুলো আমরা একটুখানি ভেজে নেব এখানে আমি নর্মাল পরোটা তৈরি করেছি আপনি পনির পরোটা তৈরি করতে পারেন বা আলু বা ছাতুর পরোটাও করতে পারেন এবার আমরা এটাকে এখানে এই রকম ভাবে দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটুখানি লেমন জুস এটা দিলে পরে আর একটুখানি ফ্লেভার অ্যাড হয়ে যাবে এবং চটপটা খেতে লাগবে আপনি বলুন তো এটাকে রোল করে দেবার পরে এর সাথে কিন্তু আপনি একটুখানি স্যালাড দিতে পারেন বা যেরকমটা সে পছন্দ করবে আমি ছোট মানুষ তাই শুধু এইটুকুনিই দিলাম হ্যাঁ লেবুর বীজ যদি চলে যায় বাদ দিতে কিন্তু ভুলবেন না নাহলে মুখে তে লাগবে আপনি বলুন টিফিন বক্স রেসিপিটা আপনার কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন